ورحمة الله وبركاته أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي فكان الله بكل شيء عليم. ان الله وملائكته يصلون على النبي يا. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الان ما الان ولا দিনা মাব ধন লরে মদিনাবাসী ধন হলো তো গরিবন তদের মাঝে ঘুমিয়ে আছেন দজাহানে

যে অবস্থায় থাকো নবীজি কে না নবীজি কে না ভুলিলে নবী তো ভুলবেন আল্লাহ সল্লে আলা ولا عالس ما لنا منازات كري اللَّهُمْ امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ল কু নামিনাল খসি গুণার বোঝা মাথাই তোমায় ডাকতেছি মাফ কর মালা এলাহি গুনা করি শত শত হিমালয় পর্বতের মত কর যদি রহ মত আমার আমি গুণাগার গা আমি গুণাগার ওলা মা

নবীজির রওজা পাকে পৌঁছায় দিও তাম পৃথিবীর নবী বলি গৌস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদা সাহবায়াম খোলাফায় রাশিদিন পীরমা শাহ অলি বজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা দাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি কমার আদালতে হাত দুখানা খাড়া করেছে কার মনে কি ব্যথা কার মনে কি যন্ত্রণা আছে আমি জানি না তুমি আলিমুল গাইব তুমি সবার মনের খবর জানো সব থেকে বড় ব্যথা রে বাবু পৃথিবীতে যার মার বাবা না নবীজি বলেন এটিম সন্তান যদি মা বাপের জন্য মোনাজাত করে চোখের পানি নাকের আগা পর্যন্ত আশার আগে নাকি মা বাপ জান্নাত পায় এই কবরে মা কেমন আছে বাবা কেমন আছে জানা নাই পেটে করে টানতে গিয়ে মা রু দিতে পারেনি বাবা মানুষের জমিনে কামলা দিয়ে দিয়ে মাদ্রাসায় টাকা পাঠাইছে সেই মা আর সেই বাবা কবরে বসি কান্দে কবরে শুয়ে শুয়ে কান্দে তোর কি মনে পড়েন আমি তোর মা আমি কি তোর জন্য কিছুই করি নাই। আমি তোর রে আমি কি তোর জন্যে কিছুই করি নাই বৃষ্টি বন্যার পানিতে গরস্থান ডুবে যায় আমি তোর মা বাপের কবরের আগুন নিভল না কতগুলো এটিম সন্তান কার মা কবরে কার বাবা কবরে কার ভাই কবরে কার বোন কবরে কার স্ত্রী কবরে কোন স্ত্রী স্বামী কবরে কার বেটা বেটি কবরে এক ফোঁটা চোখের পানি দিয়ে রবিউল আওয়ালকে রবিউলা আওয়ালের চাঁদের নিচে তোমার দরবারে দরখাস্ত রাখলাম কাল কি আমাদের মাঠে আমাদের মা বাবাকে অপমান করো মিনহা ফালাকুনাক ওয়ফীহা নুঈদুকুম এটা তোমার পবিত্র জবানের কথা কাল কিয়ামতের মাঠে तमाम পৃথিবীর মানুষ কবর থেকে পুনরায় উঠবে সেই মহা বিপদের দিনে মাবুদ গো তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাকখানা নিয়ে আমাদের মা-বাবাকে পরায়ে কবর থেকে উঠায়ো সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله أجر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شبيب صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বাগানে বসিয়ে রেখেছেন সবাই একটু আলহামদুলিল্লাহ বেজার হবে সবাই বলুন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে যান বেহস্তের প্রত্যেকটা দরজা বান্দার জন্য খুলে দেন একবার আলহামদুলিল্লাহ বললে বেহেশতের দরজাগুলো সব আল্লাহ তালা খুলে দেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ কিসের চাঁদ রবেউলাওয়ালের চাঁদের জন্মকার বঙ্গবন্ধু জিয়াউর রহমানে মার হাবা বলে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী বঙ্গবন্ধু বাংলাদেশের নেতা এরশাদ সাহেব বাংলাদেশের নেতা জিয়াউর রহমান বাংলাদেশের নেতা সরোয়ারদিশ সেরে বাংলা এরা সব বাংলাদেশী নেতা আর আমার নবী সেই নবী দুনিয়ায় আসছেন এই চাঁদে সেই চাঁদ আপনার মাথার উপরে আজকে দোয়া কবুল হওয়ায় লাগে বলেন জোরে বলেন আমি যার যার ব্যথা বেদনা আছে একটু মোনাজাত আখিরি শেষ মোনাজাতে কানবেন আল্লাহ তালা আপনাকে এখান থেকে নিষ্পাপ করে ঘরে পৌঁছায় দেবেন রাজি আছেন তো যতবেলা ওয়াজ করব থাকবেন তো কারা কারা থাকবেন না হাত দেখান তো বুঝতে পারে বুঝতে পারে কারা কারা থাকবেন হাত দেখান সবাই বলি আমি না ওয়াদা দিলেন থাকবেন আমরা ওয়াদা দেই ওয়াদা রাখি না আমরা ওয়াদা দেই ওয়াদা রাখি না